বর্ষে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দিনহাটায়। দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আগামী 2 থেকে 23 মার্চ এই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সংশ্লিষ্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান উৎসব কমিটির সম্পাদক গোকুল সরকার। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি বিশ্বনাথ দেব, অধ্যাপক জয়দেব সরকার, কবি বিপুল আচার্য, পীযূষ দে প্রমুখ। উদ্যোক্তারা জানান, দুদিনের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে আসছেন প্রখ্যাত সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, বাংলাদেশ থেকে আসছেন সাহিত্যিক সাদাত হুসাইন, শাহজাহারুল ইসলাম, শ্রীলঙ্কা থেকে আসছেন ডক্টর চান্দানি কোস্তারি আর্চি, নেপাল থেকে রাজেন্দ্র গরুগাই, ভুটান থেকে সেই দেশের প্রখ্যাত সাহিত্যিক হরকা বিশ্ব উপস্থিত থাকবেন। দুদিনের এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। এদের মধ্যে কবিতার জন্য অনিন্দিতা গুপ্তা রায়, অভিনয়ে দীপায়ন ভট্টাচার্য, পত্রিকা সম্পাদনা সঞ্জয় সাহা, ছড়াকার শুভাশিস দাস এবং সাংবাদিকতার জন্য সুভাষ মণ্ডলকে সম্মাননা দেওয়া হবে। পুরস্কার মূল্য 5,000 টাকা বলে সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। এবছর আমাদের অষ্টম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হচ্ছে, সেই উপলক্ষে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি। অষ্টম বছরের জন্য আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে বিভিন্ন লেখক এবং শিক্ষাবিদ, সাংবাদিক সম্পর্কে থাকবে। আজকের থেকে 14 বছর আগে আমরা বয়েজ রিক্রিয়েশন ক্লাব এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সৃজনশীল মানুষের উপর প্রতিক্রিয়াশীল মানুষদের একটা শোষণ চাপ তৈরি হচ্ছে এবং যুব সম্প্রদায় সমাজ বিমুখ যে সমস্ত কাজ তাতে নিয়োগ করে যাচ্ছে। তখন ক্লাবের কর্মসূচির মধ্যে একটা অন্যতম কর্মসূচি হিসেবে আমরা দিলাম যে সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চা বাড়িয়ে দিতে হবে। 2010 থেকে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের শুরু, এবার অষ্টম বর্ষ দ্বিবার্ষিক এই সম্মেলন আমরা করতে চলছি। তার বিভিন্ন কার্যক্রম আমরা তৈরি করেছি, সেটা আমরা আপনাদের জানাচ্ছি। আপনাদের সঙ্গে আপনার আমাদের অর্গানাইজিং কমিটির সভাপতি বিশ্বনাথ দেব। নমস্কার। আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অষ্টম বর্ষ, অষ্টম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন যে আগামী 2 এবং 3 মার্চ বয়েজ রিক্রিয়েশন ক্লাবে হচ্ছে, বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এবং সাব কালচারাল সোসাইটি ইন্ডিয়ার সহযোগিতা এই সাহিত্য সম্মেলনে উপস্থিত থাকছেন রামকুমার মুখোপাধ্যায়। ওনারা জানেন বঙ্কিম পুরস্কার এবং একাডেমি পুরস্কার প্রাপ্ত শিক্ষাগত সাহিত্যিক শিক্ষাবিদ। উপস্থিত থাকছেন বাংলাদেশ থেকে সাদাত হুসাইন, বিখ্যাত গল্পকার, কবি। বাংলাদেশ থেকে আসছেন মাজহারুল ইসলাম। থাকছেন শ্রীলঙ্কা থেকে ডক্টর চন্দ্রানি কস্তুরি আরাচ্ছি, নেপাল থেকে রাজেন্দ্র গুরুগাই, ভুটান থেকে হরকা বিশ্ব। বিদেশকে আমার সম্মানিত মানুষে বললেন যে ওয়ার্ল্ড রিক্রিয়েশন ক্লাব তাদের সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি 2 বছর অন্তর অন্তর এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনটাকে করে থাকে। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ভাবধারাটাকে
আরও নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রয়াস এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন পরস্পরিক একটা মেল অনুমোদন করে তোলা, এটি আমাদের অভিপ্রায়। নমস্কার। যে সাহিত্য সম্মেলন বয়েজ ইকুয়েশন ক্লাব করতে চলেছে আগামী 2ষা এবং 3ষা মার্চ, তাতে আমাদের সাহিত্য নিয়ে আলোচনা যেমন রয়েছে, কবিতা পাঠের আসর রয়েছে, লেখক পাঠক মুখোমুখি বসবেন, সেসবের ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি একটা বড় দায় যে যারা সাহিত্য এবং সংস্কৃতি জগতের প্রীতি মানুষ, তাদের মধ্যে প্রতি বছর আমরা কিছু মানুষকে সম্মাননা জ্ঞাপন করি। এবছর বিআরসি সম্মাননা যারা পাচ্ছেন, পাঁচজন প্রীতি মানুষ তারা পাচ্ছেন। যারা পাচ্ছেন তাদের মধ্যে কবিতার ক্ষেত্রে রয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট কবি অনিন্দিতা গুপ্ত রায়, জলপাইগুড়ি নিবাসী তিনি। তার বিশিষ্ট যে কাব্যগ্রন্থগুলো রয়েছে উপদ্রুত এলাকা থেকে, তার সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ শ্রাবণ জল আমাকে নাও আমিও ব্যালেরিনা, তিনি ইতিপূর্বে মল্লিকা সেনগুপ্ত পুরস্কার পেয়েছেন, তাকে আমরা বিআরসি সম্মাননা প্রদান করছি। অর্থমূল্য রয়েছে এই সম্মাননার, 5,000 টাকা করে প্রত্যেক সম্মাননার অর্থমূল্য রয়েছে। নাটকের ক্ষেত্রে আমরা এই সম্মাননা প্রদান করছি ইন্দ্রায়ণ গোষ্ঠী, উত্তরের অন্যতম প্রাচীন নাট্য সংস্থা ইন্দ্রায়ণ গোষ্ঠীর কর্ণধার দীপায়ন ভট্টাচার্যকে। প্রায় 5 দশকের নাট্য জীবন তার, দীপায়ন ভট্টাচার্যকে বিআরসি সম্মাননা নাটকের জন্য আমরা তুলে দেব। পত্রিকা সম্পাদনার জন্য আমরা সম্মাননা তুলে দেব তিতির পত্রিকার সম্পাদক সঞ্জয় সাহা। বাংলা সাহিত্যের উত্তরভূমিতে তিতির একটি খুব গুরুত্বপূর্ণ পত্রিকা, আপনারা সবাই জানেন। ইতিপূর্বে লিটল ব্যাগ সম্মাননা তিতির পেয়েছে এবং সঞ্জয় সাহা পত্রিকা সম্পাদক শুধু নন, বিশিষ্ট গদ্যকার, প্রাবন্ধিক, কবি। বিআরসি সম্মাননা পত্রিকা সম্পাদক হিসেবে তুলে দিতে পেরে তার হাতে আমরা গর্বিত। দিনহাটা শহরের বিশিষ্ট ছড়াকার সুভাষী দাস, দীর্ঘদিন ধরে তিনি কাব্যচর্চায় রয়েছেন, আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। বিশিষ্ট ছড়াকার সুভাষী দাসের হাতে আমরা বিআরসি সম্মাননা 2024, যার অর্থমূল্য প্রত্যেকটি সম্মাননার অর্থমূল্য 5,000 টাকা করে, সেটা আমরা তুলে দেব সুভাষী দাসের হাতে। দিনহাটা শহরের বিশিষ্ট সাংবাদিক, দীর্ঘ সাংবাদিকতার জীবন তার, সুভাষ মণ্ডল। সাংবাদিকতার একটা ঐতিহ্য তিনি বহন করেন, ঐতিহ্যমুক্তরাধিকার সাংবাদিকতার ক্ষেত্রে দিনহাটা শহরে যাদের রয়েছে তাদের মধ্যে অন্যতম নাম সুভাষ মণ্ডল। আমরা তার হাতেও তুলে দেবো বিআরসি সম্মাননা 2024। এবং এই সমস্ত সম্মাননার পাশাপাশি আমরা কিছু আলোচনা চক্র রেখেছি, সেই সমস্ত আলোচনার বিষয় নিয়ে মানিক সাহা কিছু বলবেন। নমস্কার। বিআরসি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন 2 তারিখ এবং 3 তারিখে হতে চলেছে। এর আগে বিআরসি সম্মাননা 2024 যারা পেলেন, যাদের নাম ঘোষণা করা হলো, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের দুদিন 2 তারিখ এবং 3 তারিখে আমাদের যে আলোচনাগুলি রয়েছে তাদের মধ্যে আমাদের এশীয় সাহিত্য, তাদের গতি প্রকৃতি সম্পর্কে কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশ কিছু আলোচনা ছিল। তো 2টি আলোচনা প্রথম দিন, 2টি দিন আলোচনা থাকবে। এছাড়া যারা সাহিত্যিকরা আমাদের মধ্যে উপস্থিত হবেন, রামকুমার মুখোপাধ্যায়, সাদা হোসেন এবং আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের যে সাহিত্যিকরা আমাদের সঙ্গে থাকবেন, তাদের সঙ্গে আমাদের পারস্পরিক মত বিনিময় হবে এবং পাঠকদের সঙ্গেও
লেখকদের কথোপকথনের একটা সুযোগ রয়েছে, সেখানে প্রত্যেকেই নিজেদের মতামত, নিজেদের জিজ্ঞাসা তারা সে তাদের প্রিয় লেখকের কাছে, লেখকের কাছে তুলে ধরতে পারবে। এবং সর্বদিক থেকে আমরা বিবেচনা করে যেটা মনে করেছি এখন পর্যন্ত, এবছর এই সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন প্রত্যেককে আনন্দ এবং একটি নতুন মাত্রা সংযোজন করবে এই আশা করছি। এবং সকলকে যারা আপনারা দেখছেন লাইভে বা আপনারা পরে যারা দেখছেন, আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই 2 তারিখ এবং 3 তারিখ এই অনুষ্ঠানে। উপস্থিত আছেন বিশিষ্ট কবি বিপুল আচার্যী, নমস্কার। বয়স কিশোর ক্লাব যে আয়োজন, যে কর্মচক্র নিয়েছে আগামী মার্চের 2 তারিখ 3 তারিখ বিশিষ্ট জনদের যেমন উপস্থিতি সেখানে রয়েছে, বাংলাদেশ থেকে যারা আসছেন দুজন বিশিষ্ট মানুষ, বলা যায় জনপ্রিয় তো অনেকেই থাকেন, জনপ্রিয়তম একজন সাহিত্যিক আমাদের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, তিনি সাজাত হোসেন। তারই নিজের কথায় যেটা বলতে হয়, আকাশে লক্ষ লক্ষ তারা থাকে কিন্তু সূর্য কিন্তু একটাই, তিনি তাকে এই মাত্রায় নিয়ে গেছেন এবং এটা তারই বক্তব্য, হয়তো অহংকার হতে পারে বা কিছু হতে পারে, কিন্তু আজকে এই সময় তিনি প্রচণ্ড জনপ্রিয় তো প্রিয়তম, তিনি আমাদের অনুষ্ঠানে আসছেন। অনুষ্ঠান সর্বাঙ্গীন ক্ষেত্রে সফল হবে এই আশা রাখছি এবং আপনাদের সবার সহযোগিতা আমরা সেটা আশা করছি। আমাদের অষ্টমবর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অনেক গুণী মানুষ এখানে উপস্থিত হচ্ছেন, তাদের সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। তো এই মুহূর্তে একটাই কথা বলবার, আমাদের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সকলের সহযোগিতায় এবং উপস্থিতিতে সুন্দর এবং সার্থক হয়ে উঠুক এই প্রত্যাশা করছি।